শুভ সকাল সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালটস। কি খবর সবার? আজকে একদম উড়াধুরা একটা ভিডিও নিয়ে হাজির হলাম, একদম সারা দিনের ছোট ছোট গল্পগুলোকে একসাথে জোড়া তালি মিলিয়ে একটি ছোট্ট ব্লগ দেখার জন্যে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমাদের দিন খুবই সুন্দর যাচ্ছে, সুস্থ আছো সবাই। আর এই যে আমি আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নিচে আসলাম বিছানা টিছানা গুছিয়ে, তারপরে দেখি আমাদের কুকি পাখি বাইরে বসে দেখছে, সে বাইরে দেখতে খুবই পছন্দ করে। তারপরে নাস্তা টাস্তা খেয়ে ভাবলাম আজকে আমার ছুটি, সো ভাবলাম যে একটু কোথাও যাই, কারণ অন্য কোথাও যাওয়া হয় না, অন্য প্রতিদিন কাজ থাকে। সো আজকে আমি একটা আমার ফেভারিট স্টোর, সেটা হলো হবি লবি, সেটাতে যাব। এই হবি লবির ভিডিও আমি আগেও দেখিয়েছি, যেহেতু আমি আর্ট পছন্দ করি, কিছু জিনিস ক্রিয়েট করতে পছন্দ করি, বেসিক্যালি ক্রিয়েটিভ মানুষরা এই দোকানে যাবেই যাবে, কারণ এখানে যত রকম সুন্দর সুন্দর জিনিস আছে। সো দোকানটা আমাদের বাসা থেকে 7-8 মিনিট দূরে, তো আমি যাচ্ছি। আমাদের এখন বাইরের যে অবস্থা সেটা হলো ফল অলমোস্ট যাই যাই, পাতাগুলো অলমোস্ট ঝরে যাচ্ছে, দুই একটা গাছে এখনও লাল হলুদ পাতা। আর এই চলে আসলাম হবি লবিতে, এখানে এত রকমের জিনিস পাওয়া যায়, আমার যে কি ভালো লাগে, মানে আমি এই দোকানে ঘন্টার পর ঘন্টা ঘুরতে পারবো। মানে এখানে সব কিছু আনকমন জিনিস পাওয়া যায়, তুমি বানাতে পারবা এরকম জিনিস পাওয়া যায়। তারপরে এই যে দেখো কাঠের আয়নাগুলো, এইগুলো এত সুন্দর, খুব ট্র্যাডিশনাল দেখতে, এত সুন্দর। আর এগুলো সব 50% অফ, নট ইভেন $10। সো এগুলো খুব ভালো প্রাইসে। আমি এই সাদা মিররটা আজকে নিয়েছি, আমার মেকআপ করার সময় আমার একদম কাছ থেকে একটা আয়না দরকার, সো এই সাদা মিররটা আমি আজকে কিনেছি। আর এইখানে দেখো যত রকম কাঠের জিনিস, এইগুলো র একদম, তুমি এগুলো দিয়ে জিনিস বানাতে পারো। তারপর দোকানে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো আজকে আমি বাসায়, সো আজকে বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করার দায়িত্ব আমার, অন্যদিন শরীফ ফিজাল করে, সো আজকে আমি পিক আপ করবো, যেহেতু আমার আজকে কাজ নাই। সো আমি চলে আসলাম বাচ্চাদের স্কুলে, প্রথমে আমি পিক আপ করবো রাইফকে, তারপরে আমি চলে আসলাম রাহিলের বাস স্ট্যান্ডে। এখানে আমাকে 10 মিনিট ওয়েট করতে হবে। এই যে চলে আসছে রাহিলের বাস, তারপরে রাহিলকে পিক আপ করে সোজা আমরা চলে যাব বাসায়। বাসায় যাওয়ার পরে আমার যেদিন ছুটি থাকে সেদিন বাচ্চাদের আবদার থাকে যে ওরা ফ্রেঞ্চ টোস্ট খাবে, অন্যদিন যেহেতু আমি বাসায় থাকি না, শরীফ রিজালি ওদেরকে লাঞ্চ বানিয়ে দেয়, বাট যেদিন আমি বাসায় থাকি সেদিন ওদের আবদার থাকে যে ওরা ফ্রেঞ্চ টোস্ট খাবে। সো আমি আজকে আবারও ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছি, এইটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম, কারণ আমি বাসায় থাকলেই ফ্রেঞ্চ টোস্ট বানাই, ওরা যেহেতু খেতে চায়। তারপরে আমাদের লাঞ্চের জন্য যেটা বানাবো সেটা হলো, তোমরা জানোই যে ভুনা ভাত, বাসি ভাত থাকবে, আর আমার ছুটি, আমি বাসায় আছি, আর শরীফ রিজালের ভুনা ভাত আবদার হবে না, তা তো হতেই পারে না, তাই না? সো কালকের রাতের ভাত দিয়ে আমি শরীফ রিজাল আর আমার জন্য অল্প একটু ভুনা ভাত আর ডিম ভাজি করব। এটা শরীফ রিজালের খুবই ফেভারিট, আমারও খুব মজা লাগে, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি আর ভুনা ভাত আর একটু আচার, এটা আমাদের খুব পছন্দ। সো ডিম ভাজি টাজি করে টরে নিয়ে খেয়ে তারপরে আমরা বসে চিন্তা করছিলাম যে এরপরে কি করা যায়। আমাদের আসলে বাইরে একটা কাজ ছিল, যদিও ঠান্ডা পড়ে গেছে এই জন্য আমরা একটু আলসেমি করছিলাম, সেটা হলো আমরা বাস্কেটবলের হুপ লাগাবো, বাট এইটা আসলে মানে লোক ওরা এসে আমাদের বেসটা ওরা সিমেন্ট টিমেন্ট দিয়ে গর্ত করে ঠিক করে দিয়ে গেছে, জাস্ট আমাদের উপরের হুপটা লাগাতে হবে। এইটা আমরা আজকে কালকে করব, করছি, করতে করতে এই কয়েকদিন হয়ে গেল, বাট আজকে আমরা এই হুপটা চিন্তা করেছি যেটা আমরা করবই। সো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, বাচ্চারাও খেলছিল আর আমরা বহুত কষ্টে এই ভারী হুপটাকে লাগালাম, বাট আমরা লাগাতে পেরেছি ফাইনালি।
তারপরে সন্ধ্যার পরে আমাদের একটা বন্ধুর বাসায় দাওয়াত ছিল, যদিও উইকডেজ বাট তাও দাওয়াত ছিল। সো আমার তো খুব আনন্দ লাগছিল, বিকজ আমাকে রান্না করতে হবে না, আমাকে কেউ রান্না করে খাওয়াচ্ছে, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ, খুবই থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সিবাত, সে আমাদের আজকের হোস্ট, এক গাদা রান্না করেছে। আমরা তো খুবই মজা করে খেলাম, অনেক খাই দাই উইকডেজে এইরকম। আর এই হলো আমাদের শেফ, যার নাম হলো সিবাত, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। থ্যাংক ইউ সিবাত।